yeah টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআসি অ্যাডভান্সে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতেই বিজয় জানিয়ে শুরু আমাদের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথার কথা বলবেন স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট আপনারা আজকের আলোচনার বিষয় প্রাসঙ্গিক সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেখার নাম্বারগুলোতে সরাসরি ফোন কলের মাধ্যমে আপনারা

লাখো শহীদের প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ পৃথিবীর বুকে জন্ম নিল স্বাধীন বাংলাদেশে অনুভূতি সম্পর্কে শুরুতেই জানবো হ্যাঁ অবশ্যই এটা আমরা এটা আমাদের জন্য অবশ্যই গর্ব করার একটা মাস কারণ দীর্ঘ কয়েক মাস মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হয়েছে এই মাসে তো এটা অবশ্যই আমাদের আনন্দের মাস বিজয়ের মাস তো এই মাসে আশা করি এই মাসের মানে উপলক্ষে সকল মানুষ যারা অসুস্থ আছেন সবাই সুস্থ হয়ে উঠবেন এবং আস্তে আস্তে সবার ভিতরে সব কিছু ফিরে আসবে স্যার আজকের আলোচনা বিষয় হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা শুরুতেই জানতে চাইব যে হাঁটু ও কোমর ব্যথার প্রধান কারণগুলো কি হতে পারে হ্যাঁ আসলে এখানে দুইটা আজকে সাবজেক্ট একটা হচ্ছে হাঁটু ব্যথা একটা হচ্ছে কোমর ব্যথা তো হাঁটু ও কোমর ব্যথার আলাদা আলাদা কারণ আছে তো বেশিরভাগই দুইটার ক্ষেত্রেই হাঁটু কোমর ব্যথা রুগীরা বেশিরভাগই অস্ট্রো আর্থ্রাইটিসজনিত সমস্যা ভুগে থাকে অথবা জনিত সমস্যা থেকে হাঁটু এবং কোমর ব্যথা এটা হচ্ছে কমন কারণ আর হাঁটুর ইটসেলফ কিছু কারণ আছে যেমন হাঁটুতে যদি কেউ আঘাত পায় বা খেলতে গেলে স্পেশালি প্লেয়াররা অথবা কেউ চলাফেরা উঠা বসায় রোড অ্যাক্সিডেন্ট থেকে যেভাবে হোক পড়ে গিয়ে বিভিন্নভাবে যদি আঘাত পা হাঁটুর ভিতরে বিভিন্ন প্রকার মিনিসকাস আছে এবং বিভিন্ন লিগামেন্ট আছে এগুলো ইনজুরি হতে পারে বা হাঁটুর যে স্ট্রাকচার আছে হার্ট টিস্যু যেগুলো আমরা বলি উপর থেকে ফিমার এসেছে নিচে টিবিয়া এগুলার আছে এগুলা ফেটে যেতে পারে বিভিন্ন ইঞ্জুরিজনিত সমস্যা হতে পারে তাছাড়া হাঁটুতে বিভিন্ন আথরাইটিস থেকে যেমন এইজ এইজিং প্রসেসের কারণে যেটা হস্টো অ্যাথ্রাইটিস রিমার্টার্থ্রাইটিস বিভিন্ন আথরাইটিস থেকে হাঁটুর ভিতরে ইনফ্লামেশন হতে হতে এক প্রকারের প্রদাহ হয়ে সেখানে বিভিন্ন কার্টিলেস থাকে আপনি জানেন উপরে এবং নিচে যে জয়েন্টটা তৈরি করার জন্য কার্টিলেজটা ক্রেকিং হয়ে এক প্রকার ক্ষয় হতে পারে এবং ক্ষয় হতে হতে আস্তে আস্তে জয়েন্টটা নষ্ট হয়ে যেতে পারে এবং ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে বা যেটা পিচ্ছিল পদার্থ থাকে যেটা গ্রিজ হিসাবে কাজ করে আমাদের জয়েন্টটা নড়াচড়া করতে এটা শুকিয়ে যেতে পারে এবং আস্তে আস্তে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে তো কারণগুলো যদি আমরা দেখি বেশিরভাগ কারণ হচ্ছে হাঁটু ব্যথা রুগীদের যে আমরা অস্টিওথারেটিসজনিত সমস্যা তাছাড়া বিভিন্ন ব্যথা থেকে হতে পারে আর কোমর ব্যথা রুগীদের যেটা সবচেয়ে বেশি আমরা এখন পেয়ে থাকি পিএলআইডি আইডি বা প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক এই রুগীগুলো আমরা এখন বর্তমানে আমাদের যে প্র্যাকটিসে স্পেশালি আমি ডিপিআরসিতে যে রুগী দেখি এই রুগী বেশিরভাগই এই জাতীয় সমস্যা ভুগে থাকে শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডই এই জাতীয় রুগী আমরা বেশি পেয়ে থাকি স্পেশালি যারা মধ্যপ্রাচ্যে আছে আমাদের দেশে মানুষ যারা কাজ করে ওখানে তাদের সমস্যা হয় আমাদের যারা বিভিন্ন ডেক্স জব করে এখন বেশিরভাগ মানুষই এক ঘেমি কাজ করতে হয় যেমন একজন ডাক্তারকে সারা দিন বসে থাকতো একজন ইঞ্জিনিয়ারকে বসে থাকতো ছাত্রছাত্রীদেরকে দেখা যায় পড়াশোনা বসে থাকতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে এই বসার ভুলের কারণে অথবা এক নাগারে এক ঘন্টার বেশি যদি কেউ বসে তাহলে দেখা যায় মেরুদণ্ডের যে ডিস্ক থাকে কশেরুকার মাঝখানে এই ডিস্কগুলা আস্তে আস্তে প্রলাপস হয়ে যেতে পারে তো আমরা এখানে একটা ছবি যদি দেখতে পারি ছবির মাধ্যমে আমরা হার ক্লিয়ার করা যাবে না এই দেখেন এটা শুরুতেই একটা মেরুদণ্ডের কোমরের অংশ যেটা আমরা আজকে কোমর ব্যথানের কথা বলছিলাম এই কোমরের এটা হচ্ছে হার টিস্যু বা আমরা স্পাইন বলে থাকি মানে লাম্বার স্পাইন এবং নিচে আছে স্যাক্রাম লাম্বার উপর থেকে যে বাদামি কালারগুলো হচ্ছে বোন্স বা হার যেটা বলি আর মাঝখানে একটু নীলসের যে কালারটা আছে বেগুনি টেপের এটা হচ্ছে ডিস্ক এবং ডিসগুলো আমরা এরো চিহ্ন দিয়ে লাল এরো দিয়ে দিয়ে একেবারে উপরে যেই বেগুনি কালারটা আছে ওটাকে আমরা নর্মাল ডিক্স বলে থাকি ও নর্মাল ডিক্সের সাথে নিচেরগুলো যদি আপনি তুলনা করেন তাহলে দেখবেন নীচেরগুলার চেহারা একটু ডিফারেন্ট ভিন্ন কোনোটা একেবারে পাতলা হয়ে চিকুন হয়ে গিয়েছে কোনোটা উঁচা নেচা হয়েছে আর আরেকটা মাঝামাঝি এসে দেখেন পিছনে নীল হয়ে একটা অংশ বের হয়ে আসছে দিস ইজ ডিক্স প্রোলাভস এটা কি আমরা বলি প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিক্স এই ক্ষেত্রে ডিক্সটা আপনি জানেন ভিতরে নিউক্লিয়াস পাল্পোসাস থাকে টাইপ সাবস্টেন্স এটা চলাফেরা উঠা বসা বা কাজ কাজকর্মে অথবা আঘাত পেলে এই ডিক্সটা আস্তে 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 প্রোটিউশন হয়ে পিছনে যে স্পাইনাল রুট যে দেখা যাচ্ছে ইন্টারভার্টেব্রাল ফোরামেনা এই ফোরামেনার ভিতর দিয়ে সে হয়ে আসছে তো এইখানে উপর থেকে পর্যন্ত স্পাইনাল নার্ভ এবং কট থাকে ওখানে এসে কম্প্রেশন করে তো এই জাতীয় রুগীগুলো আমরা বেশি পেয়ে থাকি আর একেবারে নিচে এসে দেখেন যে যে বোন্সগুলো আছে যেটা ব্রাউন ইন কালার যেটা বাদামি কালার একেবারে বোন্সগুলো দেখেন উপরে বোনসগুলোর সাথে নিচের বোসগুলা কিছুটা ডিফারেন্ট যে বোন্সের লাইনিংগুলো কিছু উঁচা নেচা উঁচা নেচা বোঝা যাচ্ছে এবং কিছুটা আপনার লিপিং হয়েছে আমরা যেটা বলি বা হাড় বৃদ্ধি হয়েছে

ওনার যেটা সমস্যা এটা বুঝেই যাচ্ছে মেরুদণ্ডের সমস্যা আসলে বেসিক্যালি হাঁটু ব্যথা হয় কিন্তু এটা যখন ব্যথা হয় তখন কিন্তু কোমর পর্যন্ত ব্যথা হয় এটা আপনি জানেন র্যাফার্ড পেন যদি কোনো নার্ভ রুট কম্প্রেশন হয় যেটা আমরা ডিক্স প্রলাপস নিয়ে কথা বলছিলাম যে ডিক্স যদি প্রলাপস হয় তখন নার্ভের উপরে কম্প্রেশন হয় এবং কোমরে যদি নার্ভ কম্প্রেশন আপনি জানেন এখানে সবচেয়ে বেটার বেশি যেটা হচ্ছে যে সায়াটিক নার্ভ এই নার্ভটা কম্প্রেশন হলে সায়াটিক নার্ভ পায়ে চলে গিয়েছে এবং বিভিন্ন দিকে ডিস্ট্রিবিউশন দিয়েছে যদি কোমরে কম্প্রেশন হয় তখন দেখা যায় হাঁটু পর্যন্ত ব্যথা হতে পারে অ্যাকর্ডিং টু নার্ভ রুট কম্প্রেশন এখন সেটা হাঁটুতে হতে পারে অনেকের পায়ের পাতা আঙ্গুল পর্যন্ত চলে যেতে পারে তো দর্শক যেটা আপনার সমস্যা এটা বুঝেই যাচ্ছে মেরুদণ্ডের এটা প্রবলেম হাঁটুতেও কোনো সমস্যা থাকতে পারে কারণ আপনার যে এইস ফর এই যে পুরুষদের সাধারণত আস্তে আস্তে ডিজেনেটিভ চেঞ্জ হবে আমরা ওখানে কার্টিলেস ক্ষয় হতে পারে বা ইরোশন হতে পারে হাঁটুতে তো আপনার এই মুহূর্তে একটা এমআরআই বা এই জাতীয় যদি পরীক্ষা করা যায় মেরুদণ্ডে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাওয়া যাবে কি সমস্যা অথবা আমরা কিছু টেস্ট করলেও বুঝতে পারি আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হন আর এটা দিয়ে দীর্ঘায়িত করবেন না আর এটা নিয়ে দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়া ঠিক হবে না স্যার আপনি যে বলছিলেন যে এমআরআই এমআরআই সম্পর্কে বলছিলেন তো এ সম্পর্কে জানবো আসলে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এমআরআই এটা একটা মানে ডায়াগনোসিস টেস্ট যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এখন এই একটা টেস্ট যেটা সারা ওয়ার্ল্ডই এখন খুব এটা প্রসার হয়েছে আমরা যেটা আমাদের সম্ভব ছিল না ছিল না শুধুমাত্র দেশের বাইরেই হতো তো এখন খরচের ব্যাপারে এবং এটা দেশে কতটুকু মানে সম্ভব আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন অবশ্যই আসলে ম্যাগনেটিক এই জিনিসটা হচ্ছে আগে যেটা আমরা করতাম যেমন মেরুদণ্ডের যদি কোনো সমস্যা থাকতো সাজাস ক্যান্সার থাকতো বোন টিভি থাকতো অথবা এই জাতীয় ডিস্স প্রলাপ যদি আমাদের শনাক্ত করতে হতো লিগামেন্ট ইঞ্জুর যে কোনো কিছু সূক্ষ্ম সমস্যা যদি আমাদের বের করতে হতো তখন এই জাতীয় ইনভেস্টিগেশনগুলো ছিল না বা ডায়াগনোসিস করা সম্ভব ছিল না আমরা মাইলোগ্রাম নামে একটা টেস্ট হইতো যেটা একদিক দিয়ে কষ্টদায়ক রুগীর মেরুদণ্ডে ইঞ্জেকশন দিতে হতো তারপরে স্ন্যাপ নিতে হতো তো এবং ওটা আবার রিস্কও থাকে অনেক সময় জানেন যে কোনো কিছু শরীরে ওষুধ ঢুকানো মানে একটা মানে নিরাপদ না তো এখন ওই তুলনায় এই এমআরআই এই ডায়াগনোসিসটা এসে যাওয়ার পরে আমাদের রুগীদেরকে আর এই যত কোনো ইঞ্জেকশান দিতে হয় না আর আমরা খুব সহজই মেরুদণ্ড হোক এবং কেউ হাঁটুর যদি কেউ ইনজুরি হয়ে থাকে যে কোনো পর্যায়ে একেবারে ছোটো ইনজুরিও আমরা অতি সহজেই শনাক্ত করতে পারি আর এটার যে খরচ খরচের তুলনায় আমার কাছে তো বিভিন্ন দেশের বাংলাদেশি মানুষ বিভিন্ন দেশে যায় এবং এসে বলে যেমন সাজে যারা মিডল ইস্টে থাকে দেশে দেখা যায় এমআরআই প্রায় তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বাংলাদেশের চিকিৎসার এই ডায়াগনোসিস এমআরআই অনেক কম মাত্র বিভিন্ন ল্যাব ডায়াগনোসিসগুলোতে পাঁচ থেকে সাত হাজার টাকার মতো নেয় তো চিকিৎসা খরচ মানে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমার আই খুবই বাংলাদেশে অনেক সস্তা স্যার আপনি কারণগুলো সম্পর্কে বলছিলেন জি তো মেরুদণ্ডের কারণের এই মেইন যেটা হচ্ছে ডিক্স প্রলাপস তো এই রুগীগুলো আমরা বেশিরভাগ এখন পেয়ে থাকি তো ডিক্স প্রলাপস হলে যেটা বুঝেই যায় যে কোমর ব্যথা হতে পারে কোমর ব্যথা রুগী অনেকক্ষণ বসে থাকলে তার কমপ্লিট যে অনেকক্ষণ বসে থাকতে পারে না

আচ্ছা জি দর্শক আপনাকে ধন্যবাদ আসলে আমরা আনুষঙ্গিক সমস্যাগুলো তিনি হয়তো বলেননি যে ডায়াবেটিস বা প্রেসার আছেন কিনা তারপরও স্যার আমরা আপনি যতদূর পারেন আমরা দর্শককে সমাধান দেওয়ার চেষ্টা করি হ্যাঁ অবশ্যই ওনার যে বয়স অত বয়স না 23 বছর বয়স ইয়াং একজন লেডি তো এই বয়সে আমরা যেটা বলছিলাম বেশিরভাগ আমরা এই রোগীগুলা পেয়ে থাকি ডিস্ক প্রলাপজনিত সমস্যা তাছাড়া মেরুদণ্ডের বিভিন্ন বক্রতার কার্বেচার স্পেশালি মহিলারা যারা নিচে বসে কাজ করতে হয় যেমন গ্রামেগঞ্জে অত হোক অথবা শহরে হোক অনেক অনেকে এখনও কিন্তু নিচে বসে মানে তরকারি কাটা বা পাকের কাজ এই জাতীয় পারিবারিক কাজগুলো তাকে নিচে বসে করতে হয় এতে কি হয় মেরুদণ্ডের যে সি কার্ভটা থাকে কোমরের এটা আস্তে আস্তে স্ট্রেট হয়ে যায় আমরা যদি একটা এক্সরে বা এমআরআই করি দেখা যায় স্ট্রেট হয়ে গিয়েছে বা পিছনে যদি আমরা এক্সপোজ করে দেখতে পারি ওখানে যে একটা শেফ থাকে আপনি জানেন যে কোমরটা সামনের দিকে একটু কনভ্যাক কনকেভ থাকবে বা গর্তর মতো থাকবে তো এটা থাকে না এটা স্ট্রেট হয়ে যায় এই কারণেও কিন্তু ব্যাক পেন হতে পারে আর উনি যে বললো যে ওনার কোমর ব্যথা অনেক কারণে হতে পারে মহিলাদের কিছু পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এ থেকে কোমর ব্যথা হতে পারে অনেক কারণ আছে তো দর্শক আপনার যে সমস্যা এটা আমার মনে হয় আপনি একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হচ্ছে অতি অতি শীঘ্রই তারপরে রোগ ডায়াগনোসিস করে বোঝা যাবে যে কী হয়েছে তো আমার মনে হচ্ছে মেরুদণ্ডের কোন কশেরুকা বা ডিক্সে কোনো প্রবলেম তো এই রোগীগুলোকে আমরা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপি যদি সঠিকভাবে দিতে পারি এগুলা ভালো হয়ে যায় তবে তার আগে আপনাকে ডায়াগনোসিস করে দেখতে হবে কেন কোমর ব্যথা হচ্ছে স্যার এবারে জানবো যে হাঁটু ও কোমর ব্যথার ক্ষেত্রে আপনারা প্রাথমিকভাবে কি ধরনের চিকিৎসা বা সাজিশন দিয়ে থাকেন আপনারা হ্যাঁ আসলে প্রাথমিক স্যার সম্পর্কে জানবো আমাদের সঙ্গে একজন দর্শক আছেন দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দর্শক আপনারা সমস্যা হ্যাঁ, আমি আলী হাসান ঢাকা উত্তর থেকে বলছি। জি। সমস্যা আমি একদিন রাতে শুয়ে ছিলাম। শুয়ে থেকে bathroom ওঠার সময় আমার ডান পায়ের হাঁটুতে যখন আমি হাঁটছি কটকট করে শব্দ হচ্ছে। এই আমার জীবনের প্রথম জানেন এই বেকাটার শব্দটা মানে আমি ভাত করতে পারছি না যে মনে হচ্ছে হাড়ে হাড়ে ঘর্ষণ লাগছে।

আচ্ছা দর্শক আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন আসলে হাঁটু ও কোমর ব্যথা বেশিরভাগ কারণে আমি যে বললাম ইতিপূর্বে যে অস্ট্রিথ্রাইটিস এই রুগীরও সেই সেম সমস্যা মনে হচ্ছে কারণ ক্র্যাকিং হয়েছিল যে হাঁটু ভে ভাঙতে কষ্ট হচ্ছিল প্লাস ভিতরে একটা আওয়াজ হচ্ছিল ওনা যেটা মনে হয় আপনি যেন অস্ট্রিও আথ্রাইটিস হাঁটুর ভিতরে এই জাতীয় সমস্যা হয় রুগী বলে একটু আওয়াজ বা আমরা যদি অ্যাপ্রিহেনশন টেস্ট করি বা প্যাটেলার অ্যাপ্রিহেনশন টেস্ট এই টেস্টে বোঝা যায় যে ভিতরে ক্র্যাকিং টাইপ মানে সমস্যাটা বোঝা যায় এবং এটা একটা প্রাইমারি স্টেজ ওনার যেটা সমস্যা এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে একেবারে প্রাথমিক অবস্থায় আছে বয়সের সাথে সামঞ্জস্য নাকি এমনিতেই হচ্ছে আসলে অস্ট্রোঅ্রাইটিসের যে আমরা কজগুলো যদি দেখি বেশিরভাগ রুগী ডিউটি এজিং প্রসেস বয়সজনিত সমস্যা আর অনেক রুগী অন্য আর্থ্রাইটিস থেকে এই সমস্যাটা হতে পারে অথবা সেকেন্ডারি একটা প্রাইমারি সেকেন্ডারি তো প্রাইমারিগুলো এজিং প্রসেস বা বয়সজনিত সমস্যা অথবা বডিতে যদি বিভিন্ন ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয় প্রবলেম হয় এ থেকে হতে পারে এজিং প্রসেসের কারণে হতে পারে অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে যেটা বডিতে স্পেশালি ওমেনদের এটা হয়ে থাকে হরমোনাল ডিফিসিয়েন্সির কারণে আর সেকেন্ডারি যে সমস্যাগুলো হয় যেমন বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হাঁটুতে সমস্যা হতে পারে তাছাড়া যদি কেউ হাঁটু আঘাত পায় হয়তো দশ বছর আগে পড়ে গিয়েছিল হাঁটুতে ব্যথা পেয়েছিল তখন আস্তে আস্তে ইরোশন হতে হতে হাঁটু ক্ষয় হয়ে যায় তো ওনার যেটা সমস্যা বুঝেই যাচ্ছে আপনার এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে দর্শক আপনি অতি শীঘ্রই একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে ইনভেস্টিগেশন করে এটা কারণ নির্ণয় করা জরুরি হাঁটুর যেটা মনে হচ্ছে অস্ট্রোয়াথরাইটিসের প্রাথমিক অবস্থা এই অবস্থাতে আমরা যদি কিছু এক্সারসাইজ শিখিয়ে দেই প্রয়োজনে কিছু যে হার ক্ষয়জনিত সমস্যার কিছু মেডিকেশন আছে এগুলো যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেন আশা করি এটা ভালো হয়ে যাবে ভালো থাকতে পারবেন আর সামনে ঝুঁকে যে কোমর ব্যথা হয় আপনি যেটা বললেন সামনে ঝুঁকে কোনো কাজ করা উচিত না আসলে এরকম কোনো কাজ নেই যে সামনে ঝুঁকে করতে হবে যদি কোনো দরকার আপনি হাঁটু ভেঙে বসে কাজটা করবেন ভারী কিছু উঠাইতে হলে হাঁটু ভেঙে বসবেন কিন্তু সামনে ঝুঁকবেন কিন্তু সেটা যেন কয়েক মিনিট বেশি না হয় তাহলে মেরুদণ্ডের ডিস্ক প্রলাপস হতে পারে এবং এটা পার্মানেন্টলি আপনার একটা ঝামেলা তৈরি করতে পারে দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো দর্শক আপনি টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলতে হবে হ্যাঁ জি আমার প্রশ্নটা হচ্ছে প্রবলেমটা আমার না আমার মায়ের তো ওনার এজ হচ্ছে সিক্সটি 65 তো উনি ওনার হাঁটুতে অনেক দিন পর্যন্ত ব্যথা যে ব্যথাটা হলো কি উনি আমরা আসলে ফাইন্ড আউট করতে হইনা সমস্যাটা কিসে মাঝে মধ্যে ওনার পাস দিয়ে দিত আমরা মাঝে মধ্যে ডাক্তার দেখি যে কিলের কিলার বা বাট ব্যথাটা মাঝে মধ্যে কুমল এখন ওনার সমস্যাটা এত বেশি বেড়ে গেছে যে উনি বসলে আর উঠতে পারে না দেখা গেল যে দুইটা হাঁটুতে এত প্রচন্ড ব্যথা

দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা এ বিষয়ে কথা বলছেন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দর্শক আপনারা এ বিষয়ে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন ফোন কলের মাধ্যমে আমাদের ফোন নাম্বারগুলো বলে দিচ্ছি আর একবার আমাদেরকে ফোন করুন নয় আট নয় পাঁচ চার চার তিন নয় আট নয় পাঁচ দুই তিন চার নয় আট নয় পাঁচ তিন নয় পাঁচ এছাড়া স্কাইপে লগ ইন করে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এছাড়া আপনারা ফেসবুকের মাধ্যমেও আপনাদের সমস্যাগুলো শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক আইডি ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা আসুন ফিরে যায় আমাদের আজকের আলোচনায় আমাদের বিরতির আগে একটা প্রশ্ন ছিল একজন দর্শক উনি প্রশ্ন করেছিলেন ওনার মায়ের সমস্যা নিয়ে হ্যাঁ ওনার মার যেটা সমস্যা দেখেন এই রুগী এখন এসে বলে যে উনি আর হাঁটতে পারছে না বা পড়ে যাচ্ছে এই প্রায় এই জাতীয় রুগী আমি পেয়ে থাকি যে হাঁটুর অস্ট্রো অ্যাথরেডির সমস্যা হোক বা রিউমাটয়েড অ্যাথরেডির জনিত সমস্যা হোক যে কোনো সমস্যাই এই রুগীগুলা দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ব্যথাটাকে কন্ট্রোল করার চেষ্টা করে অথবা যে উনি বলছিল যে হাঁটু মাঝে মাঝে ফুলে যেত আবার কমে যেত বা দীর্ঘদিন পেন কিলার খাচ্ছে আসলে এটা কোনো ট্রিটমেন্টই না এইটা একটা সিমটোমেটিক চিকিৎসা দেওয়া হয়েছে যে ব্যথা কমার জন্য ব্যথার ওষুধ যে কোনো কিছুই আগুন লাগলে আমরা পানি ঢালি তো এটার কহজ যদি আইডেন্টিফাই না করে ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে এই সমস্যাগুলো এখন দেখেন যেটা আপনি আমরা ডাক্তারি ভাষা কমপ্লিকেশন বলে থাকি যে হাঁটুর সমস্যাজনিত যেটা হয় এখন পড়ে যাচ্ছে বা শক্তি পাচ্ছে না এই রুগীগুলো দীর্ঘদিন যদি প্রপার পুনর্বাসন চিকিৎসা বা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট না হয় তাহলে শুধু হাঁটু ব্যথা তো হবেই পাশাপাশি হাঁটুর চারপাশে যে মাসেলগুলো থাকে আপনি আমরা যে দাঁড়িয়ে থাকি দাঁড়ানোর ক্ষেত্রে কোয়াড্রিসেপস খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে এটা একটা মাংস পেশির নাম দুই হাঁটু রু রুতে থাকে এবং আমরা যে বল কিক করা বা হাঁটা কোয়াড্রিসেপস খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে তো এই রুগীদের দীর্ঘদিন যদি পুনর্বাসন চিকিৎসা না হয় এই মাসেলে শক্তি কমে আসে এবং রুগী এক পর্যায়ে গিয়ে আর দাঁড়াইতে পারবে না এবং কিছুক্ষণ হাঁটার পরে শক্তি যেহেতু থাকবে না মাসেলে পাওয়ার থাকতে হবে ফাইভের উপরে তো এই রুগীগুলো দেখা যায় মাসেল পাওয়ার ডিগ্রেড হতে হতে দুই তিনের নিচে চলে আসে তখন আর রুগী হয়তো কিছুক্ষণ দাঁড়াতে পারে আবার পড়ে যায় সেক্ষেত্রে হাঁটাও তার দ্বারা সম্ভব হয় না তো দশক আপনার মার যে সমস্যাটা এখনও এটা সমাধান সম্ভব আপনাকে পুনর্বাসন চিকিৎসা বা রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিতে হবে এই রুগীগুলোকে বিভিন্ন আমরা পুনর্বাসন সেন্টারে এইসব রুগী হসপিটালাইজড করে বিভিন্ন প্রকার থেরাপি দিয়ে থাকি এক্সারসাইজ করিয়ে থাকি এবং মাসেলকে স্ট্রেন্দেনিং করানো খুবই জরুরি আর পাশাপাশি যে কারণে আর্থ্রাইটিস সমস্যাটা হয়েছে এটা কজ নির্ধারণ করে ওইভাবে কিছু মেডিকেশন দিতে হবে কিন্তু এটা প্রপার ট্রিটমেন্ট বাই রিহ্যাবিলিটেশন পুনর্বাসন আপনার যে কোয়ারডিসেপস মাসেলস আছে এগুলোকে স্ট্রেনদেন করাইতে হবে এক্সারসাইজের মাধ্যমে বিভিন্ন মেশিন বা ইকুইপমেন্টাল মাধ্যমে তো এগুলো করার পর আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনি একজন পুনর্বাসন বিশেষজ্ঞের শরণাপন্ন হয় চিকিৎসা নেন আশা করি ভালো হয়ে যাবে স্যার আমরা অনেক ধরনের রিহ্যাবিলিটেশন সেন্টার দেখতে পাই বা ফিজিওথেরাপি সেন্টার দেখতে পাই তো এর মধ্যে থেকে ডিপিআরসিকে আমরা কিভাবে আলাদা করতে পারি আসলে রিহ্যাবিলিটেশন সেন্টার মানে এখানে আমরা যেটা করি বা ফিজিওথেরাপি সেন্টার একসাথে জড়িত ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র তা আমাদের এই সেন্টারগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যথা এবং প্যারালাইসিস রুগীদেরকে পুনর্বাসন করা বা ট্রিটমেন্ট দেওয়া আমরা কিন্তু অন্য রুগীদেরকে কোনো চিকিৎসা দিই না আমরা যদি চোখের সমস্যা নিয়ে আসে আমরা চিকিৎসা দিই না হার্টের সমস্যা নিয়ে আসে চিকিৎসা দিই না আমরা বেসিক্যালি ফিজিক্যাল মানে শারীরিকভাবে যে পক্ষাঘাতগ্রস্ত বা অবসাদগ্রস্ত বা ব্যথা আক্রান্ত যে অসার হয়ে গিয়েছে এই সকল রুগীগুলোকে আমরা ডিপিআরসিতে চিকিৎসা দিয়ে থাকি তো এই ক্ষেত্রে আপনি জানেন আসলে ফিজিওথেরাপি সেন্টার সারা দেশে গড়ে উঠেছে এখন ফিজিওথেরাপির চিকিৎসা ফার্স্ট ওয়ার্ল্ড থেকে থার্ড ওয়ার্ল্ডে এখন এই চিকিৎসা সবাই চায় যে ওষুধ না খেয়ে চিকিৎসা নেওয়া সারা পৃথিবীতেই কেউ কোনো এই যে কেমিক্যালের উপর নির্ভর করতে কেউ চায় না আমরা ফল খেতেও ভয় পাই যে ফলে কেমিক্যাল দেওয়া আছে কিনা সবাই পিওর একটা ফল খেতে চায় তো সারা ওয়ার্ল্ডে এই

এখন ধরা পড়লাম যে ওইখানে ডেস্ক হয়েছে এখন আমি ফিজিওথেরাপি নিচ্ছি কিন্তু ব্যথাটা অনেক সময় হয় আবার হয় না কিন্তু আমি আমি আবার জব করি জবটা হচ্ছে আপনার বসা কম্পিউটারে এখন আমি কি কতক্ষণ বসলে কি হবে এবং আপনার হাত করলে কি সমস্যা দর্শক আপনার বয়স সম্পর্কে আমাদের বলুন আমার বয়স তিরিশ মেরুদন্ডের এই রুগীগুলো আমরা বেশি দেখেন এই রুগী এমআরআই করার পর যে ডিক্স প্রলাপ হয়েছে কোমর ব্যথা হতে পারে চলে যেতে পারে যদি চলে যা পায় এটা আমরা খারাপ রুগী ধরে থাকি তো উনি যে ফিজিওথেরাপি নিয়েছে কিন্তু ওটা প্রপার মানে এখনো সমাধান হয় নাই তো এই রোগীগুলোকে আসলে ফিজিওথেরাপি এই যে আপনি প্রশ্ন উঠেছিলেন যে ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে এখানে যেখানে সেখানে ফিজিওথেরাপি নিলেই হবে না ফিজিওথেরাপির চিকিৎসা অবশ্যই ফিজিওথেরাপির চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিতে হবে কোনো টেকনিশিয়ান বা কোনো টেকনোলজিস্টের মাধ্যমে বা যে কোনো সেন্টারে গিয়ে কেবল হিট দেওয়া মানে ফিজিওথেরাপি না ফিজিওথেরাপি এই রোগীগুলোকে আমরা যদি পুনর্বাসন করতে হয় বা সম্পূর্ণ সুস্থ করতে হয় তাহাকে তাকে হসপিটালে চার থেকে ছয় সপ্তাহ থেকে চিকিৎসাটা নিতে হবে তাহলে সে সম্পূর্ণরূপে সুস্থ হবে যদি সে এসে গিয়ে ফিজিওথেরাপি নেয় এতে কোনো রেজাল্ট আসবে না হিতে আরও খারাপ হয়ে যেতে পারে হয়তো আপনি জানেন আমরা কিছু ইকুইপমেন্ট ইউজ এক্সারসাইজটা অনেক অনেক জরুরি এক্ষেত্রে ব্যাক মাসেলকে স্ট্রেন্থেনিং করাইতে হবে এবং রুগী সম্পূর্ণ রেস্টে থেকে এই চিকিৎসাগুলো যদি নেয় তাহলে সে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে স্যার আমাদের সঙ্গে একজন ভিডিও কল একজন দর্শক আছেন দর্শক আসসালামু আলাইকুম আপনাকে আমরা দেখতে পাচ্ছি আপনার সমস্যা সম্পর্কে আমাদের বলুন হ্যালো

কুমিল্লা থেকে বলছি আমার ওই যে স্যার যা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছেন সেই বিষয় সম্পর্কে সমস্যা আমার কোমরে ব্যথা তো আছে প্লাস আমার স্পাইনে অনেক সমস্যা আছে আমি যার কারণে মুভ করতে পারি না সম্পূর্ণ স্পাইনি অনেকটা ব্যথা পাই এটা নিয়ে আমি কি করতে পারি স্যারকে একটু দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন স্যার জি আপনি ওনাকে কিছু কোশ্চেন করার দরকার ছিল তারপরে অসুবিধা নেই যে ওনার স্পাইনের সমস্যা বা কোমর ব্যথা এবং এই সমস্যা এখন ওনার এইজ দেখলি বোঝা যাচ্ছে ইয়াং একজন লোক বয়স বেশি আমার হয়তো তিরিশ পঁয়ত্রিশ ম্যাক্সিমাম হতে পারে আরও কম হতে পারে হ্যাঁ তো এই রুগীগুলা বেসিক্যালি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট যেমন অনেক কারণে ব্যাক ব্যাকপেইন হতে পারে আমরা এই রুগীগুলো আমার কাছে প্রায় আসে দেখা যায় উইদাউট ডায়াগনোসিস যে রুগী জানি না আমি যদি কোশ্চেন করি আপনি কত বছর ব্যথায় ভুগছেন আমি পাঁচ বছর ছয় বছর দশ বছর ধরে ভুগতেছে কিন্তু কেন কোমর ব্যথা হচ্ছে উনি নিজেই জানে না কী করছেন অনেকগুলো পরীক্ষা কাগজ নিয়ে আসবে তো কী হচ্ছে সে নিজেই জানে না যে কেন তার মেরুদণ্ড ব্যথা হয়েছে এক্ষেত্রে কজ নির্ধারণ খুব ইম্পর্টেন্ট আমরা যেটা বলছি যে কমন মেরুদন্ডের তাছাড়া বিভিন্ন এই খুঁজে বের করার জন্য আপনারা কি ধরনের সাজেশন দেন আপনাদের ডায়গনোসিসের পদ্ধতিটা কেমন হয় না এটাই আসলে এই রোগী প্রত্যেকটা কি প্রত্যেকটা কেস স্টাডি অনুযায়ী তাকে দেখতে হবে যে কেন কোমর ব্যথা হচ্ছে বা মেরুদণ্ড ব্যথা হচ্ছে সেটা আইডেন্টিফাই করা দরকার এবং আমরা যদি আইডেন্টিফাই করে রোগীকে বুঝিয়ে দিতে পারি যে এই এই সমস্যা আপনার হয়েছে তাহলে রোগী দেখা যায় ট্রিটমেন্ট নিতে তার জন্য সুবিধা হবে ভাবেও সে অনেকটা রিলিফ পাবে এবং সে বুঝবে যে কিভাবে চিকিৎসা নিলে তার এটা সমস্যা সমাধান হবে এখন রোগী কোমর ব্যথা হচ্ছে দেখা যাচ্ছে যে কুমির রোগীর কোমর ব্যথা হচ্ছে মেরুদণ্ড ক্যান্সার অথবা মেরুদন্ড টিভি রুগী জানেও না জানেই না যে তার মেরুদণ্ডে ক্যান্সার সেই রুগীগুলোকে বিভিন্ন সেন্টারে গিয়ে ফিজিওথেরাপি দিচ্ছে দিয়ে আরো ক্যান্সার স্প্রেড করে এবং আপনি জানেন মেটাস্টেসিস যদি হিট দেওয়া হয় বা এই জাতীয় কোনো সাউজ সাউন্ড দেওয়া হয় তাহলে মেটাস্টেসিস আরো স্প্রেড হয় এবং রুগী এক পর্যায়ে মৃত্যুবরণ করতে পারে তো এই প্রত্যেককে আমরা বলবো যে যে কোনো রুগী তার আগে কজ নির্ধারণ করতে হবে আমি লাস্ট যে রুগী কোশ্চেন করেছে যে আপনার যে সমস্যা এটা আপনার মনে হয় একজন চিকিৎসকের শরণাপন্ন আগে নির্ধারণ করুন যে রোগ নির্ণয় এবং রোগ যান আপনার অধিকার আছে কি হচ্ছে সেই অনুযায়ী যদি সেটা বেশিরভাগ রুগী আমরা বাই ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে সারানো সম্ভব এবং ফিজিওথেরাপি নিয়ে সুস্থ থাকা সম্ভব তো সেক্ষেত্রে আপনার সবার আগে একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া উচিত রোগ নির্ণয়ের পরে আপনি যদি চিকিৎসা দেন আশা করি সুস্থ হয়ে যাবেন স্যার আমাদের সঙ্গে একজন দর্শক আছেন স্কাইপে আমরা ফোন কল নিয়ে আসি দর্শক আসসালাম আপনাকে দেখতে পাচ্ছি আপনার সমস্যা সম্পর্কে আমাদের বলুন হ্যালো

বেশি ব্যথা হয় তো এক্ষেত্রে কি করতে পারি আমার কোনো চিকিৎসায় যেতে হবে না এরকম থাকে মানে কি করা উচিত আসলে জি দর্শক আপনি কোথায় থেকে ফোন দিয়েছেন দর্শক আপনাকে ধন্যবাদ ওনার যেটা উনিও ইয়াং মানুষ দেখেন এই বয়সে এই যে মানে আগে মানুষের ধারণা ছিল যে বয়স হলে বাত ব্যথা আক্রান্ত হবে বা আর্থ্রাইটিস সমস্যা হবে এখন দেখা ইয়াং এজ হচ্ছে আমরা ইয়াং এজ এর পাওয়ার মানে পাওয়ার কারণও আছে সেটা হচ্ছে আরবানাইজেশন সব শহর কেন্দ্রিক এবং গ্রামেও এখন গিয়ে মানুষের কিন্তু অ্যাক্টিভিটি দেখবেন না কতিপয় লোক কিছু গ্রামে মাঠে ঘাটে কাজ করছে আর বেশিরভাগ লোকই বিভিন্ন প্রকার আরবানাইজেশনের যেমন রিক্সা চড়ছে বা তারা গাড়িতে ইউজ করতেছে বা ডেস্ক জব করতেছে এই সকল কারণে বিভিন্ন ব্যথাজনিত সমস্যা হয় এবং বিভিন্ন মাসেলে প্রবলেম হতে পারে তো ওনার যেটা বুঝেই যাচ্ছে ওনার যে এইস এবং কমপ্লেন অনুযায়ী কোনো অ্যাথরাইটিসজনিত সমস্যা হতে পারে অ্যাথ্রাইটিস রুগীগুলাই দেখা যায় শীত আসলে বা ঠান্ডা ওয়েদারে বা পানি লাগলে অথবা রুগী যে ফ্যানের বাতাস লাগলে তার পড়লেও বলছিলেন হ্যাঁ এই জাতীয় ওয়েদার যেটা হচ্ছে ক্লাইমেট একটা ইম্পর্টেন্ট বা ওয়েদারে তার এই সমস্যাগুলো ব্যথা বেড়ে যায় আবহাওয়া পরিবর্তনের সাথে দেখা যায় তার ব্যথাটাও বাড়তে পারে তো এই রুগী যেটা করতে হবে আপনার অতি শীঘ্রই একজন চিকিৎসকের শরণাপন্ন কিছু ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট এখানে কিছু সেরোলজিক্যাল টেস্ট করা দরকার যেটা ব্লাডের টেস্ট করার পরে আপনার এই রোগটা খুব সহজেই নির্ধারণ করা সম্ভব তো আমি আশা করি একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে ডায়াগনোসিস করে আগে রোগ নির্ণয়ন করুন তারপরে চিকিৎসা দিলে চিকিৎসক আশা করি ভালো হয়ে যাবে স্যার রোগ নির্ণয় সম্পর্কে বলছিলেন যে একটা পেশেন্টের শুরুতে আসলে রোগ নির্ণয়টা অনেক বেশি জরুরি সেই সম্পর্কে শুনুন হ্যাঁ আসলে দেখেন এই যে আমি একটা রুগীর যে ওনার মার যে সমস্যা ছিল যে পরে যায় এখন তো এই রুগীগুলাকে আসলে যদি শুরুতেই রোগ নির্ণয় করে মানে কনফার্ম করা যেহেতু কেন হচ্ছে তার এই সমস্যা ডিস্ক প্রলাপস বা মেরুদণ্ড অন্য কোনো সমস্যা বা কি সমস্যা এই জিনিসগুলো কিন্তু রুগীরা জানে না এমনও রুগী আমি পেয়েছি যে সাত বছর পর আমার কাছে আসছে তখন আমি এমআরআই করলাম বা ক্লিনিক্যালি টেস্ট করে দেখলাম যে মেরুদণ্ড ক্যান্সার তো এই রুগী সাত বছর আগে কেন উনি রোগ নির্ণয় করলো না অথবা কেন এটা কনফার্ম করা হলো না যে মেরুদণ্ডে এই সমস্যা হয়েছে তো ক্যান্সার যদি সাত বছর পরে আসে তাহলে রুগী বাঁচানো আর সম্ভব হয় নাই এই সময় আসলে প্রাথমিক অবস্থা থেকেই চিকিৎসাটা গুরুত্বপূর্ণ আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে আমরা বিরতি নিয়ে আসি দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর আপনারা আমাদের সাথে সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা এই সম্পর্কে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন ফোন কলের মাধ্যমে স্ক্রিনে দেখানোর নম্বরগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়া ফেসবুকেও শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক আইডি ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথার আধুনিক চিকিৎসা পদ্ধতি স্যার কথা বলছিলাম হাটু চিকিৎসা হাটু ও কোমর ব্যথার অপারেশন বিন আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে স্যার আপনি বলছিলেন রোগ নির্ণয়টা অনেক বেশি জরুরি এবং আমাদের আজকের আলোচনার বিষয় যে হাটু ও কোমর ব্যথার অপারেশন বিন চিকিৎসা অপারেশন বিন চিকিৎসা কেন বলছি সেই সম্পর্কে জানবো শুরুতেই হ্যাঁ আসলে জানেনি যে বললেন যে শুরুতে যে রোগ নির্ণয় খুব জরুরি আর অপারেশন বিহীন ট্রিটমেন্ট হাঁটু এবং কোমর ব্যথা রুগী দেখা যায় যে সাত দশ বছর পরে আমার কাছে এসে কোন স্টেজে আসে যে এখন এমন স্টেজ এসে গেছে যে প্রায় ডাক্তারই বলছে যে দশজন ডাক্তাররাই বলছে অপারেশন করতে হবে তো আমার কোশ্চেন হচ্ছে লাস্ট স্টেজ যে কোনো হার্টুর সমস্যার ক্ষেত্রে যদি এমন হয় যদি টোটালি হয়ে যায় বা ফিক্সড হয়ে যায় তখন অপারেশনের প্রশ্ন আসে সেম কোমর ব্যথা রুগী যদি কোমরে এমন হয় যে কড়াই কুনা সিন্ড্রোম হয়ে গিয়েছে বা পা অবশ হয়ে গিয়েছে বা আমরা আলোচনায় আবার ফিরে আসি আমাদের সঙ্গে একজন দর্শক ভিডিও কলে অপেক্ষা করছেন দর্শক আসসালামু আলাইকুম হ্যালো আমরা আপনাকে দেখতে পাচ্ছি আপনার সমস্যা সম্পর্কে আমাদের সংক্ষেপে বলুন হ্যালো দর্শক আপনার সমস্যা সম্পর্কে সংক্ষেপে বলুন আমি প্রতিকুল ইসলাম আমি ঢাকা শিবদেশরি থেকে তো আমি বছর দশেক আগে থেকে আমার মাথায় সমস্যা দর্শক আপনারা টিভির ভলিউমdownarrow নিয়ে 10 বছর আগে থেকে আমাদের সমস্যা এবং আমি যেটা করি সেটা হলো অনেক ট্রিটমেন্ট করার পর যখন দেখি হ্যাঁ ট্রিটমেন্ট আমি বিদেশেও করিয়েছি তারপরে স্ক্যানিং মাইলোগ্রাম যা যা করার দরকার সবই করেছি তো তারপরে যখন দেখলাম যে আমার কিকার সমনা খুব কম এখন যেটা আমি করি সেটা হলো আমার মাজায় বিশেষ পয়েন্টে কাউকে উঠিয়ে প্রেসার দিয়ে আমি সেটিং করে দিই করাপরা আমি আবার ঠিক থাকি যা আপনি কি জানেন আপনার কি সমস্যা হয়েছে মেরুদন্ডে মানে আপনি যে এমআরআই মাইলোগ্রাম মোটামুটি এটা করে চলতেছে তো এটা কি কোনো ক্ষতিকর সাইড আছে নাকি যে দাজুক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন স্যার ওনার যেটা হচ্ছে এখন যে দীর্ঘদিন উনি কোমর ব্যথা ভুগছেন দেখেন এখন যেটা করে উনি কোমর ব্যথা হলে কাউরে উপরে পিঠে উঠা হয়তো বাচ্চা টাচ্চা কাউকে দিয়ে প্রেসার ক্রিয়েট করে হয়তো কিছুটা উনি অনেক ধরনের ট্রিটমেন্টও নিয়েছেন দেশে এবং দেশের বাইরে তো এটা একেবারেই উচিত না সেটা হচ্ছে যে কোনো আমরা অনেক সময় আমরা বাই রিহেবিলিটেশন ট্রিটমেন্টে ফিজিওথেরাপিতে আমরা কিন্তু কিছু ম্যানিপুলেশন করাইয়া থাকি যেটা অবশ্যই একজন ডাক্তার নিজের হাতে করতে হবে এটাকে আমাকেই করতে হয় ইভেন কি আমার টেকনিশিয়ানও এই কাজটা করতে পারবে না কারণ এটার জন্য যথেষ্ট নলেজের দরকার প্রচুর পড়ালেখা করতে হয় এবং সারা ওয়ার্ল্ডেই বিভিন্ন সিরিয়াক্স বা মেটল্যান্ড মুলিগান বিভিন্ন কনসেপ্ট আছে। আমরা এই কনসেপ্ট অনুযায়ী এই থেরাপিগুলো অ্যাপ্লাই করে থাকি বা বিভিন্ন প্রকার থ্রাস টাইপের বা মেনুপুলেট করে থাকি যেটা ডিক্সের সমস্যার ক্ষেত্রে লিগামেন্ট ইঞ্জুরির ক্ষেত্রে বিভিন্ন কারণে করে কিন্তু একজন মেডিকেল থাকে সাধারণ মানুষ দিয়ে হয়তো বা একটু রিলিফ হয় মেনুপুলেশন এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমরা এক পর্যায়ে গিয়ে দেখা যাবে ওনার আরো সমস্যাটা এত খারাপ হয়ে গিয়েছে যে উনি টোটালি প্যারালাইসিস হয়ে যেতে পারে পা অবশ্য হয়ে যেতে পারে বা বয়াল ব্লাড আর ইনকন্টিনিউন্সি হয়ে যেতে পারে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না আমি দর্শক আপনাকে বলবো আপনি একজন প্রপার পুনর্বাসন বিশেষজ্ঞ বা ফিজিওথেরাপির চিকিৎসকের স্বর্ণপন্ন হয় এটা কি কারণে হচ্ছে এটা আইডেন্টিফাই করে আপনি যদি হসপিটালাইজড হয় ফিজিওথেরাপি নেন আশা করি এটা ভালো হয়ে যাবে এবং ভালো থাকবেন আর এই জাতীয় কাজ আর কখনো করবেন না এবং কাউকেও উৎসাহিত করবেন না এই যে এই কাজ করার ক্ষেত্রে স্যার আমাদের সঙ্গে একটা ফোন কল আছে ফোন কল নিয়ে আসি দর্শক আসসালাম কে আছেন আমাদের সাথে হ্যালো সংক্ষেপে আমি ওই ক্রিকেট খেলতাম তো আমার হয়েছে আমার সকালে ঘুম থেকে আমার উঠে অনেক সমস্যা হয় অনেক সমস্যা আমার গা তো টিবলে দর্শক আপনার বয়স সম্পর্কে আমাদের জানান আমার বয়স হচ্ছে এখন চলতেছে দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন স্যার তো ওনার যেটা বুঝেই যাচ্ছে মেহাদিজি উত্তরা থেকে ওনার হাঁটু এবং কোমর ব্যথা হারটু এবং কোমর ব্যথা মানে মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট এখানে আমরা আপনি বলেছেন যে উনি খেলাধুলা করেন খেলাধুলা আগে করত অথবা এখনো করতে পারে তো খেলাধুলা থেকে কখনো এই সমস্যাটা হয়নি এটা বোঝা যাচ্ছে কোন আর্থ্রাইটিস জনিত সমস্যা এবং ব্লাডে বিভিন্ন সমস্যা থাকতে পারে তো এটা যদি কিছু ডায়াগনোসিস করে বা একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয় যদি উনি কিছু ব্লাড টেস্ট বা যদি নেসেসারি এম মেরুদণ্ডের এমআরআই বা এই জাতীয় টেস্ট করলে কিন্তু সহজই কেন হচ্ছে এটা বোঝা যাবে উনি কিন্তু এটা করে নাই ওটা মানে এটা যেটা ধারণা যে ক্রিকেট খেলা থেকে এটা হইছে করলে এটা সমাধান হয়ে যাবে আচ্ছা স্যার আপনি কথা বলছিলাম যে আমরা অপারেশন বিহীন চিকিৎসা কেন বলছি হাটু কোমর ব্যথার হ্যাঁ আসলে অপারেশনটা বললাম তো যে কোনো এই ইয়াগুলা যদি এরকম হয় একেবারে কমপ্লিকেটেড হয়ে যায় তখন হয়তো আর কোনো রাস্তা থাকে না অপারেশনে যেতে হয় কিন্তু অপারেশনে যাওয়ার প্রশ্নই ওঠে না সাজে যদি কেউ হাটুতে আর্থ্রাইটিস জনিত সমস্যা ভোগে এই রোগগুলাকে যদি ব্যথার ওষুধ খেয়ে খেয়ে দীর্ঘায়িত না করে বা কোমর ব্যথা রোগী ব্যথার ওষুধ খেয়ে খেয়ে কোমরে ব্যথা কমিয়ে যদি নিউরোলজিক্যাল কমপ্লিকেশন তৈরি না করে আমরা শুরুতেই যদি আমরা বাই হসপিটালাইজড করে বা কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে স্বর্ণপন্ন হয়ে ওনারা যদি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারে তাহলে তো অপারেশনে যাওয়ার প্রশ্নই ওঠে না এবং অপারেশন করেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সাকসেস হয় না এই ক্ষেত্রে শুরুতেই যদি রুগীগুলা আমরা ডায়াগনোসিস করে ফিজিওথেরাপি নিতে পারি তাহলে অপারেশনে যাওয়ার প্রশ্ন ওঠে না এবং অপারেশন বিহীন এই আমরা চিকিৎসাকে বলতে চাই সেক্ষেত্রে রোগীর দেখা যায় খরচটাও অনেক বেঁচে যায় হ্যাঁ অবশ্যই খরচ বেঁচে যায় প্লাস অপারেশনে বিভিন্ন জটিলতা থাকতে পারে কমপ্লিকেশন হতে পারে এবং অপারেশন অনেক সময় থাকতে পারে এটা একেবারে লাস্ট স্টেজ অপারেশনে যে যাওয়ার প্রশ্নই ওঠে না এই রুগীগুলাকে যদি আমরা শুরুতেই সঠিকভাবে রিহ্যাবিলিটেশন ডায়াগনোসিস হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা অনেক বেশি সহজতর হয়ে থাকে

কিন্তু সমস্যাটা আমার এখন যাচ্ছে না। এটা ব্যাথা করে আমি হামবিতে পাইলে ব্যাথা করে বা নিচে পরে বসলে উঠে গেলে মানে মত বাটা হয় ব্যাথা করে সোজা হইতে পারি না। আচ্ছা এখন আমি জানতে আসছিলাম এখন কি করলে আমি একটু দর্শক আপনার বয়স ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গেই থাকুন খুবই সুন্দর একটা প্রশ্ন ক্লিয়ার প্রশ্ন যে ওনার মেরুদণ্ডে ডিস্ক প্রলাপস হয়েছিল অপারেশন করতে বলেছে উনি হয়তো কোনো ওষুধ খেয়ে এখন কিছুটা কমিয়ে রেখেছে আসলে সমস্যার সমাধান হয় নাই ভাই ওনার নিজের কথাই যে নিচে বসলে উঠতে গেলে কষ্ট হয় বা চলাফেরা ব্যথা হয় তো এই রোগীগুলো আসলে কোনো ঔষধ কোনো চিকিৎসা না আপনার ঔষধ ব্যথার ওষুধ শুধুমাত্র কোনো পোস্ট অপারেটিভ কোনো যদি অপারেশন করা হয় ডাক্তাররা আমরা যারা অপারেশন করার পরে হয়তো কিছুদিন ব্যথার ওষুধ দেওয়া হয় বা কেউ আঘাত পাইলে বা পড়ে গেলে বা বিভিন্ন কারণে যদি কেউ মারামারি করে সেই ক্ষেত্রে ব্যথা পেলে আমরা ব্যথার ওষুধ দিয়ে থাকি কিন্তু এই রুগীগুলা ডিস্ক প্রলাপসের রুগী বা এই জাতীয় রুগীদেরকে যদি পেইন কিলার দিয়ে চিকিৎসা বা ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় তাহলে কোনো সমাধান হবে না তো দর্শক আপনার এটা এখন যেটা করতে হবে এটা প্রপার ট্রিটমেন্ট হসপিটালাইজড হয়ে চার থেকে ছয় সপ্তাহ যদি সঠিক বা ট্রিটমেন্ট দেওয়া যায় এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আপনি একজন একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে শরণাপন্ন হন আশা করি সুস্থ হয়ে যাবেন স্যার আমাদের সঙ্গে ভিডিও কল একজন দর্শক আছেন দর্শক আসসালামু আলাইকুম আপনাকে আমরা দেখতে পাচ্ছি আপনার সমস্যা সম্পর্কে আমাদের সংক্ষেপে বলুন হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনার সমস্যা সম্পর্কে সংক্ষেপে বলুন গাড়ের ভিতরে একটা মানে কষ্ট কস একটা আওয়াজ করছিল যেটা নাকি আমরা মুড়ি পরে যেরকম একটা আওয়াজ করে ঠিক এরকম তারপর থেকে আমি আসলে এতটা গুরুত্ব দি বাট এখন দেখছি যে গাড়িটা আমি ঘুরাতে গেলে একটু পেইন করতেছে বাম পাশটা ঘোরাতে গেলে পেইন করে ডান পাশটা তেমন একটা পেইন করে না মাঝে মাঝে একদম ব্রেনে যে পেইনটা করে এরকম মনে হয় দর্শক আপনাকে সঙ্গে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন স্যার সংক্ষেপে উত্তরটি জানবো জি দর্শক আপনার যে সমস্যা এটা আপনার ইনজুরি হয়েছে ঘাড়ে বিভিন্ন রকম ইনজুরি হতে পারে সেটা আমরা মানে অ্যাকর্ডিং টু আপনার দুর্ঘটনা অনুযায়ী ইনজুরি হয়ে থাকে মেরুদণ্ডের লিগামেন্ট ইনজুরি হতে পারে বা কশিরুকার লিস্থেসিস হতে পারে অনেক সমস্যা হতে পারে তবে যা কিছু হোক আপনার এটা এখন দ্রুত একজন স্পেশালিস্টের স্বর্ণপূর্ণ হয় একটা এক্সরে বা এমআরআই করে ফেলা জরুরি কারণ ঘাড় একটা খুব ইম্পর্টেন্ট অংশ মাথার পরই সারভাইকাল রিজন কারণ এটা হয়তো আপনি এখন ব্যথার ওষুধ খেলেন কিছুদিন হয়তো কমে যাবে কিন্তু এটা যদি কোনো লিস্থেসিস হয়ে থাকে স্পন্ডাইলো লিস্থেসিস বা ডিক্স প্রলাপস তাহলে পরবর্তী লাইফে আপনার যখন এইসড হবে তখন দেখা যাবে বিভিন্ন প্রকার শারীরিক অবসাদগ্রস্ততা প্যারালাইসিসগ্রস্ততা হতে পারেন তো আপনি অতি শীঘ্রই এটা কনফার্ম কি সমস্যা হয়েছে একটা এমআরআই করে ফেলে সহজেই বোঝা যাবে তারপর ওইভাবে যদি আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি আশা করি সুস্থ হয়ে যাবেন দর্শক আলাইকুম কী আছেন আমাদের সাথে হ্যালো 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 দর্শক আপনাকে শুনতে পাচ্ছি আপনার সমস্যা সম্পর্কে সংক্ষেপে বলুন আমাদের হ্যালো হ্যাঁ আমি বলছি আমি বাবু বলছিলাম আমার আব্বুর আহ হাঁটুতে ব্যাথা আমার তো আমি অনেক চিকিৎসা করেছি এবং কি ডাক্তার দেখাইছি ঢাকা মেডিসিন নিয়েছি টিভি নিয়েছি তো তিন বছর হচ্ছে এই ব্যথাটা এখন পর্যন্ত ভালো হচ্ছে না

আমরা যেটা বলি পুনর্বাসন ট্রিটমেন্ট যদি হসপিটালাইজড করে নেওয়া যায় দেওয়া যায় তাহলে রুগী সম্পূর্ণরূপে ভালো থাকে এবং ভালো হয়ে যাবে আর হাঁটু ব্যথা রুগীদের ক্ষেত্রে নামাজ হচ্ছে বেস্ট এক্সারসাইজ অনেক সময় রুগীরা বলে যে স্যার আমরা তো নামাজ পড়তে পারি না বা নামাজ পড়তে কষ্ট হয় তো সেই ক্ষেত্রেই হচ্ছে ট্রিটমেন্ট সেই ক্ষেত্রে যদি আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি ব্যথা চলে যাবে এবং হাঁটু সমস্যা চলে যাবে কিন্তু নামাজ কখনো চেয়ারে বসে পড়া যাবে না বা পড়া উচিত হবে না আর যারা হাই কমোড ইউজ করেন ইউজ করতে পারেন কিন্তু দরকার হলে অবশ্যই নিচে বসবেন এবং এক্সারসাইজ হচ্ছে এটার জন্য বেস্ট ট্রিটমেন্ট যত দিন আপনি এক্সারসাইজ করবেন যত মুভমেন্ট করবেন ততই আপনার হাঁটু ভালো থাকবে এবং এই জাতীয় সমস্যা দীর্ঘদিন পরে যে পড়ে যায় এই জাতীয় সমস্যা হবে না এই জিনিসটা সবাইকে খেয়াল রাখতে হবে স্যার বলছিলেন যে চেয়ারে বসা চেয়ারে বসে নামাজ পড়া অথবা হচ্ছে বাথরুম করতে গেলে অনেকের অনেক ধরনের নিষেধাজ্ঞা থাকে তো এ সম্পর্কে জানবো যে ডিপিআরস এর ভূমিকা

ইভেন কি সিঁড়ি বাইতে পারবে না আর স্বাভাবিক চলাফেরা করতে পারবে না কারণ আপনি জানেন যদি মুভমেন্ট কমে যায় বা আপনি হাঁটুকে একেবারে রেস্ট্রিকশন করে রাখেন জয়েন্টকে নড়াচড়া করতে না দেন মুভমেন্ট যদি বডিতে না থাকে মানুষ আরও পঙ্গুত্ব বরণ করবে সেক্ষেত্রে ডিপিআরসির ভূমিকা আমরা একেবারেই বলি চেয়ারে বসে নামাজ পড়বেন না কিন্তু শুরুতে যেটা হয়তো কিছু দিনের জন্য আমরা নামাজ হয়তো চেয়ারে বসে পড়তে বলি সেটা ফর টাইমিং দুই তিন দিন চার দিন দশ দিন এটা ট্রিটমেন্টরত অবস্থায় বাট সুস্থ হয়ে গেলে অবশ্যই স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় স্টুডিওতে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অ্যাসে টেলিভিশনের সকল দর্শক কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট বিজয়ের মাসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আপনারা রিপিট টেলিকাস্ট দেখতে পারবেন বৃহস্পতিবার রাত দুটায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই এসএটিভির সঙ্গে থাকুন フッ。<music>